আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আর কৌশিক এখন বের হয়ে যাচ্ছি, এই রান্না বাড়ার কাজ মানে কোটা বাসে শুরু হয়ে গেছে। এখন বাজে কটা বাজে ভাই? 10টা 11টা বাজে। তো চলেন যাই, আজকে একটু ডিফারেন্ট টাইপের ভিডিও এটা, মানে 160 জন আমরা ইনশাল্লাহ খাবো। কখনো আসলে সাইফানের জন্য, মানে সাইফানের জন্মদিন উপলক্ষেই বলতে পারেন, কখনো সাইফানের জন্য আমরা কোনোদিন এত বড় আয়োজন করি নাই। সো আল্লাহর রহমতও আছে, আজকে রোদ উঠে, কঠিন রোদ উঠছে সেই আলহামদুলিল্লাহ। একটু ডিফারেন্ট একটা অনুভূতি আমাদের ভিতরে কাজ করতেছে। সো চলেন যাই, ভালো লাগতেছে। ভাই ভাই আল্লাহ হাফেজ। রান্নাবাড়া শুরু? কি চুলাই দিছে একটু দেখেন না। এটা কি মানে কি পড়ানো হচ্ছে ওখানে? ওই যেখানে কিতাব পড়ানো হচ্ছে ওটা হলো তারিখুল ইসলাম, ইসলামের একটা ইতিহাস। ইসলামের ইতিহাস এখানে কি ওদেরকে পড়াচ্ছে নাকি প্রশ্ন করতেছে? পড়াচ্ছে। আর ওখানে কি করানো হচ্ছে? ওখানে বেহেশতি জিওর, বেহেশতি জিওর অর্থাৎ ইসলামী মাসালা গুলো যেগুলো আছে ওখানে পড়ানো হচ্ছে। ওখানে পড়ানো হচ্ছে একটা ছাত্রর, ধরেন সকাল থেকে রাত পর্যন্ত তার জীবনটা কেমন, মানে সে তার সকাল হয় কখন বা ফজরের আগ থেকে তার কি প্রিপারেশন? আর এখানে কয় কয় ভাগ আছে আপনাদের মাদ্রাসায়, কি কি পড়ানো হয়? এটাকে আগে ভাগ করে নেওয়া লাগবে, কারণ একটু বুঝান। আমাদের এখানে ছাত্র আছে মক্তব, নাজরা, হেফজখানা। আচ্ছা, এদের একটা বিষয় আর একটা হচ্ছে কিতাব বিভাগ। আচ্ছা, এই মক্তব মানে মক্তব নাজরা, মক্তব পড়তেছে যারা উর্দু কায়দা, মানে যারা কায়দা পড়তেছে। আচ্ছা, অর্থাৎ কোরআন শরীফ শিক্ষার জন্য যে নিয়ম কানুন, ছোট নিয়ম কানুন মক্তব। আচ্ছা, আর যখন কোরআন শরীফের তৃতীয় 30 নম্বর পারা, যেটা আম্মা পারা, এই আম্মা পারাটা যারা পড়ে ওটাও মক্তবের মধ্যেই পড়ে। আচ্ছা, আর যখন কোরআন শরীফ দেখে পড়া হয় ওটাকে বলা হয় নাজেরা। নাজারা, হ্যাঁ, এটা নাজেরা। কোরআন শরীফ পুরোটা 30 পারা পর্যন্ত শেষ করবে, সে দেখে যে পড়তে পারে। আচ্ছা, আর যখন এটা দেখা শেষ হয়ে গেল, এই ছাত্রগুলো দুই ভাগে বিভক্ত হয়। আচ্ছা, কিছু ছেলে আছে যারা হেফজও করার মতো যোগ্যতা আছে, তাদের হেফজ শক্তি আছে। এটা আপনারা মানে কিভাবে? টিচাররাই বুঝে ফেলায় যে এই ছেলেটা পারবে হেফজ করতে। আচ্ছা আচ্ছা, ওই ছেলেটাকে আমরা হেফজখানায় দিয়ে দেই। মানে এটা কি টিচারদের ডিসিশন যে তারা দিবে কি না, নাকি স্টুডেন্টরাও বলতে পারে আমি হেফজ পড়তে চাই? স্টুডেন্টদের অনেকের আশা থাকে যে হেফজে পড়বো, আবার অনেকের আশা আগে থেকেই থাকে না যে পড়বো না। আচ্ছা, তো আমরা যাকে দেখলে মনে করি যে না পারবে পারবে, আমরা তাকে বলি যে তুমি হেফজই পড়ো। ওকে, গার্জিয়ানকেও বলি। আচ্ছা, কারণ হাফেজ যেতে তো অনেক ইয়া না, লাভ। এজন্য যাদেরকে হেফজ দিলাম হেফজ, আর বাকি যারা হেফজ পড়লো না তাদেরকে আমরা কিতাবখানায় দিয়ে দিই। কিতাবখানা, এবার কিতাবখানাটা কি? কিতাবখানাটা হচ্ছে একটা মানুষ মাওলানা হইতে, একটা ছেলে যদি মাওলানা হতে চায় তাকে 11টা ক্লাস পড়তে হয়। তাকে 11টা ক্লাস পড়তে হয়, উর্দু, ফার্সি, তারপরে আরবি, এগুলো কোরআন হাদিস থেকে শুরু করে সব কিছুই এখানে শেখানো হয়। আচ্ছা, 11 বছর লাগে, তার মধ্যে এখানে আমাদের এখানে 6টা ক্লাস আছে। আচ্ছা, বাকি 5টা ক্লাস জুম্মা পাড়ায় বা বাহিরে গিয়ে পড়তে হবে। মানে 11-এর মধ্যে 6টা এখানে করা সম্ভব, আর 5টা পড়তে হলে তাকে তাকে যেতে হবে রংপুরের মধ্যে, যদি হয় জুম্মাপাড়া, তারপরে আবার বাহিরে ঢাকায় যে দিকে পড়তে পারে বা চট্টগ্রাম যাইতে চায় সেটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হাফেজিয়া তো হাফেজে হইলে শেষ না, হেফজ সে যখন হাফেজ হয়ে যাবে একটা ছেলে, হাফেজ হওয়ার পর সে কিন্তু আবার পুরো কোরআন শরীফকে 1 বছর শুনানি দিবে। ও, 1 বছর শুনানি দেওয়ার পরে ওই ছেলেটা যদি আবার চায় যে আমি এখন মাওলানা হব, সে আবার ওই কিতাব বিভাগে আবার 11 বছর, ওই 11 বছর। ও আচ্ছা, কিন্তু ওই 1 বছর শুনানির পরে তাকে সে চাইলে সে তারাবির নামাজ পড়াইতে পারবে? হ্যাঁ, তারাবির পড়াইতে পারবে। আচ্ছা, মানে ওই 1 বছর তাকে শুনাইতেই হবে আর কি, এটা তার এক্সামিনেশন বলা যায়। হ্যাঁ, যদি কেউ না শুনায় তাহলে তার ভবিষ্যতে ওই হেফজটা থাকবে না। আর এটা কি কোনো সার্টিফিকেট দেওয়া হয় নাকি? একটা সার্টিফিকেট আছে, এটা সার্টিফিকেট তানজিম বোর্ড থেকে, বগুড়া একটা বোর্ড আছে তানজিম বোর্ড। আচ্ছা, তানজিম বোর্ড থেকে সার্টিফিকেট। তাহলে এইটাই হলো পড়াশোনা? এইটাই পড়াশোনা। সারা বাংলাদেশে সব হুজুরদের একই পড়াশোনা? একই পড়াশোনা। এখন ওই 11 বছর পরে তারপরে কোনো আছে নাকি? হ্যাঁ, তারপরেও আছে। তারপরে আবার 4টা ভাগ আছে, একটা হলো ফেকার উপর আইনজীবী, ইসলামী আইন, ইসলামী আইন যেটাকে বলে ফেকা বলে, অর্থাৎ এটা যদি কেউ পড়ে 2 বছরের কোর্স তাহলে সে মুফতি হবে। তে হাদিসের উপর কেউ ডক্টরেট করে 2 বছর তাকে সে মুহাদ্দিস হবে, মুহাদ্দিস। আর যদি কিরাতের উপর 2 বছর পড়ে, কোরআন শরীফকে 7 ভাবে যে পড়া যায় ওটাকে যদি কেউ শিখে তাহলে সে কারি হবে, কারি। জি, আরেকটা আরেকটা আছে ইকতিসাদ, এটাকে বলা হয় যে বাণিজ্যিক ব্যাপার, অর্থনীতি, অর্থনীতি সম্পর্কে, ইসলামিক অর্থনীতি, ইসলামিক অর্থনীতি। এরকম যে যত পড়তে চায়, যদি চায় যে আমি আরো 2টা ডক্টরেট করবো সে 2টা, কেউ যদি আমি সবগুলোই করবো সবগুলোই পারবে।
তার মানে এই যে মুফতি যারা হয় তাহলে ওই 11 বছর পড়ার পরে 2 বছর আরো 2 বছর পড়তে হয় তারপরে আর পড়াশোনা নাই না তারপরে আরো আছে যে উলুমে হাদিস যদি পড়ে যদি মুহাদ্দিস চায় ও মানে সে যদি ওই বাকি 4টা আদি চায় নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এলএমএর যেটা মূল ইয়া আসছে সেটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ ভারতের দারুল উলুম দেওবন্দ ওখান থেকে আমাদের এই যে উলামায়ে কেরামের এই পড়াটা আসছে যদিও বা হ্যাঁ আরবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকাম নামক যে মাদ্রাসাটা তৈরি করছে সেখান থেকে এটা ছড়িয়ে পড়ছে আচ্ছা এখন কিন্তু বিশ্বের মধ্যে সবচাইতে বেশি সুন্দর পড়াশোনা যেটা হয় সেটা হচ্ছে কিন্তু দারুল উলুম দেওবন্দ সেটা কোথায় ওটারই এটা ভারতে আচ্ছা ওখান থেকে তারপরে তার শাখাগুলো যত কওমি মাদ্রাসা আছে সব দারুল উলুম দেওবন্দেরই শাখা আমাদের এই মাদ্রাসাও ওই দারুল উলুম দেওবন্দের ঐতিহ্য নিয়ে আছে ও আচ্ছা আচ্ছা বুঝতে দারুল উলুম দেওবন্দের ঐতিহ্যের মধ্যে একটা ঐতিহ্য হলো এটা যে কোনো ব্যক্তি বিশেষের উপরে তাওয়াক্কুল করা যাবে না ভরসা করা যাবে না ভরসা একমাত্র আল্লাহর উপর থাকতে হবে ও নির্ধারিত কোনো ফান্ড থাকা যাবে না প্রতি মাসে অমুক জায়গা থেকে এটা এরকম কোনো ইয়ে আসবে না আচ্ছা আবার এই মাদ্রাসাগুলো আটকিবেও না কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাদ্রাসার ডাকটা উনি নিজেই দিয়েছেন সেই ডাকটা থেকে সেই ঐতিহ্য নিয়ে যারা চলবে তাদের কমি মাদ্রাসা ইনশাআল্লাহ আটকিবে না আমাদের মাদ্রাসা যেরকম 15 অবস্থা চাল লাগে মাসে আমাদের নির্ধারিত কোনো জায়গা নাই যে অমুক জায়গা থেকে চাল আসবে আলহামদুলিল্লাহ তারপরও 15 অবস্থা চাল এসে যায় এটা আল্লাহর রহমত অশেষ খুবই ভালো লাগলো আমি অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে যেগুলো আমার কোনো আইডিয়াই ছিল না আমাদের পড়াগুলো তো আসলেই কঠিন অনেক কঠিন অনেক কঠিন আসলেই মানে জিনিসটা কি আমরা ধরেন জেনারেল লাইনের সবাই অনেক কথাবার্তা বলে কিন্তু আপনাদের এই লাইন বিষয়ে কিন্তু কথাবার্তা আলোচনা খুব কম তাই না হ্যাঁ কম আমি আমার ইচ্ছা খুব যে মানুষের জানা উচিত জি এবার আপনি আমাকে বলেন যে আপনাদের এখানে স্টুডেন্টরা তাদের সকাল থেকে তাদের রুটিনটা কেমন হয় সকাল থেকে কি একটা বাচ্চা কখন ঘুম থেকে ওঠে তাহাজ্জুদের সময় ওঠে তাহাজ্জুদ সবাই তাহাজ্জুদের নামাজ পড়বে এটা কি আপনাদের মাস্ট কম্পালসরি এটা কম্পালসরি ওকে ভেরি নাইস তারপরে এরা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে পড়তে বসলো পড়তে বসে মানে যে যেই ভাগে যে যে ভাগে বিভাগে আছে সে সেই বিভাগে পড়তে বসে এটা কি নিজে নিজে পড়তে হবে না স্যাররা পড়বে না এটা নিজে 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 পড়বে নিজে নিজে পড়বে শুধুমাত্র হেফজখানা ছাত্র যারা আছে ওরা তখন থেকে পড়া শুরু করে দেয় মানে তাদের টিচারকে তারা সবক দেয় আচ্ছা সেদিনের অধ্যায়টা দেয় ওই অত ভোরেই অত ভোরেই আচ্ছা ফজরের নামাজ হতে হতে দেখা যায় যে ফজরের নামাজের আগে ওদের সবক নেওয়া শেষ হয়ে যায় আচ্ছা তখন শেষ হয়ে গেল এরপরে ফজরের সময় হবে ফজরের নামাজ করবে ফজরের নামাজের পর অনেক আমল আছে সূরা হাসর তারপরে সূরা ইয়াসিন এটা এটা সবাই একই আমল করবে সবাই একসঙ্গে মসজিদের মধ্যে বসে সূরা ইয়াসিন পাঠ করবে আচ্ছা সূরা ইয়াসিন পাঠ করার পরে দোয়া হলো আচ্ছা দোয়ার পরে আবার নিজ নিজ ক্লাসে চলে যাবে আচ্ছা ক্লাস শুরু হয়ে যাবে তখন হ্যাঁ ক্লাস শুরু হয়ে যাবে আচ্ছা মানে তার মধ্যে কোনো এই যে তাহাজ্জুদ থেকে ক্লাস পর্যন্ত কোনো কিছু খাওয়া দাওয়া নেই না ঠিক যখন 7:30টা বাজবে 7:30টা 7:30টার দিকে আমরা একটা নাস্তা ছুটি দেই আচ্ছা সেটা কি নাস্তা ছুটি যে এখানে কি রান্না হয় সেটা এখানে না সেটা যে যে হচ্ছে যে যেভাবে খাইতে পারে একটু ট্রাঙ্কের মধ্যে রাখলো বা দোকান থেকে খাইলো আর যখন নাস্তা খেয়ে আধা ঘন্টা সময় থাকে নাস্তা খেয়ে বসে যাবে 8টার দিকে পরে 9টা পর্যন্ত পড়বে মানে 8টা থেকে 9টা 1 ঘন্টা পড়া আবার যে যেই ভাগে আর কি হ্যাঁ যে যে বিভাগে তখন স্যাররা পড়াবে হ্যাঁ স্যাররা পড়াবে ওকে ফাইন 9টা 9টা বাজবে 9টা বাজার পরে আমরা বোর্ডিং এর খানা দিব আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া সব ওকে করে 9:30টা হ্যাঁ মক্তব নাজরা এবং হেফজ বিভাগ এরা ঘুমায় যাবে ও 12টা পর্যন্ত ঘুমাবে 9:30টা থেকে 12টা পর্যন্ত ঘুমাবে এরা আচ্ছা মক্তব হেফজ আর নাজরা ওকে আর কিতাব বিভাগ ওদের 12:30টা পর্যন্ত ক্লাস চলবে আমরা একের পর এক একজন করে টিচার যাব ক্লাস করাবো বিভিন্ন ক্লাসে বিভিন্ন শিক্ষক যাবে ও ও ফাইন ফাইন আচ্ছা তারপরে ওই ওই এখন ওই বিভাগের কথা বলেন যারা 12টায় উঠে তারপরে ওই তিনজন হ্যাঁ 12টার দিকে যখন উঠবে উঠে সর্বপ্রথম তারা গোসল করে নেবে ওকে গোসল করে আবার ক্লাসে বসে যাবে একবারে নামাজের আগ পর্যন্ত জোহরের নামাজের আগ পর্যন্ত মানে একটা মানে আজানের আগ পর্যন্ত আজান না আজান আজানের পর আরো 20 মিনিট পড়বে আচ্ছা একটা 20 যখন বাজবে তারা নামাজ পড়বে তারা সুন্নাত পড়বে সুন্নাত পড়ে তারপরে জামাতের সাথে নামাজ আদায় করবে আচ্ছা এরপরে নিয়মিত আমাদের খতমে খাজদি গান হয় এখানে এটা মানে কি এটা খতমে খাজদি গান অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু দোয়া পাঠ করা হয় আগে পাঠ করে তারপর দোয়া করা হয় ওই সমস্ত মানুষের জন্য নিয়মিত যারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক আছে বা দান করেছে যাদের অবদান আছে এই মাদ্রাসার প্রতি ওদেরকে সকলের জন্য তো দোয়া হবেই এদের করে বিশেষ করে দোয়া হয় যে যত মাইয়েত তাদের দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে এটাকে বলে খতমে খাজি গান খাজি গান আচ্ছা ফাইন তারপরে এটা হয়ে যাওয়ার পরে ঠিক 2:30টা পর্যন্ত তারা আরো পড়াশোনা করবে আচ্ছা 2:30টার দিকে 2:30টা থেকে 3টা ওই সময় আমরা আবার খানা দিই আচ্ছা দুপুরের খানা খেয়ে 3টার দিকে আবার বসবে আসরের নামাজ পর্যন্ত পড়বে আচ্ছা আসরের নামাজের পর
ওরা নিজ নিজ কেউ খেলবে মাঠের মধ্যেই খেলাধুলা করে, খেলাধুলা একটা খেলাধুলা দরকার আছে। এটা এটা কত পর্যন্ত? মাগরিব, এটা মাগরিবের 10 মিনিট আগ পর্যন্ত, আগ পর্যন্ত। এরপরে তারা মাদ্রাসায় ইয়াতে ঢুকে যাবে, মসজিদের ভিতর যখন ঢুকবে, ঢুকে তারা এই 10 মিনিট তারা দোয়া করবে। ও, তারা একবার দোয়ার হালতে থাকবে সবাই মিলে যখন আজানের আগ পর্যন্ত দোয়া করলো, এটা দোয়া কবুলের সময়। আচ্ছা, দোয়া করার পরে আজান হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে আবার ক্লাসে বসে যাবে সবাই। আচ্ছা, এইটা কয়টা পর্যন্ত? এটা একবারে ইশার নামাজের 10 মিনিট আগ পর্যন্ত, ইশার নামাজের 10 মিনিট আগ পর্যন্ত। এটাও কি ভাগে ভাগে বিভক্ত? এটা বিভাগে বিভক্ত, কিন্তু এইখানে কি ওই স্যাররা পড়াবে না নিজ নিজ? স্যাররাই পড়বে, বাধ্যতামূলক। ও, তাহলে অনেক পড়া, অনেক অনেক পড়া। এটা যারা জানে না এটা বুঝতে পারবে, আমার তো শুনেই মানে মনে হচ্ছে কত কষ্ট। 10:30টার সময় ক্লোজ ওরা, বাস তারপরে ব্রাশ করবে সবাই, বাধ্যতামূলক ব্রাশ করতে হবে। আচ্ছা, সবাই ব্রাশ করে তারপর ঘুমায় যাবে 11টার মধ্যে মোটামুটি সবার। 10:30 থেকে 5-10 মিনিটের ভিতরে সবাই ওঠে, সবাই ঘুমায় পড়ে, আবার সে তাহাজ্জুদে উঠবে, আবার তাহাজ্জুদে। আচ্ছা, এইবার একটা জিনিস মিসিং গেল মাঝখানে, এই যে যারা হচ্ছে তিন ভাগে যারা বললো 12টা পর্যন্ত পড়ালেখা করলো, আর যারা ঘুম থেকে উঠলো তাদের কি হবে? ওই যে হেফস যারা বললো না যে ঘুমাবে, এটা হচ্ছে ঘুম থেকে যারা উঠলো তাদেরটাই বললাম। আচ্ছা, যারা তাহলে ঘুমাইলো না, তাদের ঘুমাইলো না, ক্লাস করলো, তারা রেস্টটা পাচ্ছে না। 12টা পর্যন্ত ক্লাস করলো, ক্লাস করার পরে তারা গোসল টোসল করে রেডি থাকবে। হ্যাঁ হ্যাঁ, আবার এরাও সব সময় পড়বে, এরা আবার বড় ছাত্র তো, এদের অত ঘুমার দরকার হয় না। ও আচ্ছা আচ্ছা, মানে আমি যেটা বুঝলাম আপনারা ওই কিতাবি নাজারা প্লাস হাফিজদের, হেফজ যারা পড়তে তাদেরকে একটু রেস্ট দেওয়া হয়, তাদেরকে রেস্ট দেওয়া, তাহলে ওদের ব্রেনে একটু রিল্যাক্স থাকে। ওটা তো হেফজের ব্যাপার, তো বুঝতে পারছি। তার মানে একটা মানুষের প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হয়, প্রচুর পড়তে হয়। আর 6 বছর এখানে আপনারা যারা পড়েন, ওই 6টা বছরেও অনেক ডিফিকাল্ট পড়াশোনা, তাই না? অনেক ডিফিকাল্ট পড়াশোনা, এটা খুব গুরুত্বপূর্ণ পড়াশোনা। আচ্ছা আচ্ছা, যাক, সুমন ভাইয়ের সাথে কথাবার্তা বলে আমি নিজে অনেক কিছু শিখলাম, আশা করি আমাদের দর্শকও শিখছে, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, সত্যি মন থেকে আমি আপনার জন্য মানে অনেক কিছু শিখলাম আজকে, অনেক ভালো লাগলো সুমন ভাই। আর আমাদের রান্না আলহামদুলিল্লাহ চলতেছে, তাহলে আগে এইটা রান্না শেষ করার পরে আপনি ইয়া করবেন না, ভাত বসাবেন, আর ডাল ডাল সিদ্ধ হয়ে গেছে, ওখানে হচ্ছে নাকি? ও ফাইন, এখন সিদ্ধ হয়ে গেছে, জাস্ট এটাকে মানে রান্না করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই ও মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যাক, ধন্যবাদ চাচা। 59 আদমি উনকে এলাওয়া মারে গে, ওই ওনারা ব্যতীত, ওনারা 11 জন ছিল আবু জেল সহ, 11 জন ওনারা ব্যতীত 59 জন ব্যক্তিকে মারা হয়েছে, 70 কাফের গ্রেফতার হয়ে, 70 জন কাফের কি হয়েছে? গ্রেফতার হয়েছে যুদ্ধে, বদরের যুদ্ধে। মুসলমান কুল 14 শহীদ হয়ে, মুসলমান 14 জন শাহাদত বরণ করেছেন, 70 গ্রেফতার হয়েছে, এবং ওরা 70 জন যে গ্রেফতার হয়েছিল উনকো ফেদিয়া লেকর ছোড় দেওয়া গিয়া তাদের কাছে জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ফেদিয়া কি মিকদার 4000 দিরহামটি, ফেদিয়ার মিকদার কত ছিল রে? 4000 দিরহাম, সমান সমান 1000 টাকার মতো, 1000 টাকার মতো। আমি রূপ আর উচ্চে কুজায়েদ যারা ধনী ব্যক্তি ছিল তাদের থেকে এর চেয়ে বেশি কিছু টাকা নেওয়া হয়েছিল, 1000-এর আরও বেশি কিছু। তোমার কাছে টাকা আছে, বেশি টাকা দাও। আর জিনকে পাঁচ কুস না থা, তাদের কাছে কিছুই ছিল না, উনকা ফেদিয়া কেরার দেওয়া গিয়া তাদের জরিমানা নির্ধারণ করা হয়েছিল কে 10 মুসলমান বাচ্চু কো লেখনা পড়না শেখাবে, কি রে 10 মুসলমান বাচ্চাকে লেখাপড়া শিখাইয়া তারপরে দাও। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ভালো আছেন? এটা কি পড়ালেন এদের? এটা তারিখুল ইসলাম, ইসলামের ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলামের ইতিহাস। ওটা কি উর্দু ভাষায় করা? না, ও এই এই বইটা ওদের সবার কিভাবে, ওরা এটার পরীক্ষা দিবে আপনার কাছে? এই যে পড়লো, ও এভাবে পরীক্ষা দিবে, আপনি প্রশ্ন করবেন তার উত্তর দিবেন। হ্যাঁ, তো লিখিত প্রশ্ন লিখিত হবে। ও আচ্ছা আচ্ছা, এটা বোর্ডে পরীক্ষা দিবে। আমরা তো প্রথম সময় দ্বিতীয় সময় মাদ্রাসার হুজুর হইনি, এই ফাইনাল পরীক্ষা ওরা বোর্ড থেকে পড়ে, বগুড়া বোর্ড আছে আমাদের ঢাকা আছে, বোর্ড থেকে ওরা প্রশ্ন উত্তর তো সব বাংলাতে ইচ্ছা না, উর্দুতে, উর্দুতে দিতে পারবেন, সেটা লিখতে হবে থাকবে, এবং লিখতে হবে উর্দুতে, দিলে মার্ক বেশি, ও আরবিতে দিলে আরো বেশি। তো অনেক কঠিন ভাই, তো আপনার ইচ্ছা আছে, এখানে আপনি ইংরেজিও লিখতে পারবেন, বাংলাও লিখতে পারবেন, অপশন আছে, ভালো কঠিনও আছে, অনেক কঠিন, অনেক কঠিন, যেভাবে উত্তর দিতে চাই। হ্যাঁ, আমরা কি দেখলাম পড়াশোনা কত কঠিন, কঠিন কঠিন, অনেক কঠিন। আমি আমাদের আইডিয়া এর থেকে বাংলা অনেক সোজা আছে, অনেক সোজা, অনেক সত্যিই অনেক সোজা, মানে
পশ্চিম সে লম্বা জিনিসের ছায়া পশ্চিম দিক থেকে শিমাল কি তরফ, পশ্চিম দিক ছিল না ছায়া, এরপরে শিমাল মানে হলো উত্তর, শিমাল কি তরফ সিরাক্তা সিরাক্তা মানে ছটায় ছটায় বিলকুল শিমাল কি সিধি মে আকার, একদম শিমালের পুরা পুরা সোজাসুজি শিমাল দিকে আসবে। হ্যাঁ, পুরাব কি তরফ মোড়নে লাগে, পূর্ব দিকে মোড়া শুরু করে, সাথে সাথে বাস সমঝো কে দ্বিপ্রহর বা দুপ্রহর ঢাল গেই, দ্বিপ্রহর কি হয়ে গেল ঢলে গেছে, আর পূরব কি তরফ মুহ করকে, আচ্ছা বাস পূরব কি তরফ মুহ করকে এখান থেকে বাকি রাখো। উপর তলে কি আছে? মক্তব নাজারা হেফস। আচ্ছা, ওরা হচ্ছে 12টা পর্যন্ত ঘুমাবে। আমরা কিন্তু মসজিদ ব্যবহার করতেছি, এটা মসজিদ। হ্যাঁ হ্যাঁ, আমাদের বিল্ডিং না থাকার কারণে অপারগ হয়ে আমরা মসজিদ ব্যবহার করি। বুঝতে পারছি, সবাই ঘুমাচ্ছে, লম্বা জায়গা নিয়ে দেখেন দর্শক, ছোট বড়রাও আছে না? হ্যাঁ, উপরতলায় এখন তো সবাই নাই, উপরতলায় মোট 70 জন ঘুমায়। 70 জন ঘুমায়? এটা ঠান্ডার দিনের জন্য চলছে, কিন্তু গরমের দিন আসলে রাখা যাবে না। ও, এইভাবে এটা আবার কখন উঠবে? ওখানে আরেকজন শিক্ষক, পড়াশোনা এখানে হয়। আর নিচতলায় মানে মসজিদের জায়গা যেখানে নামাজ পড়া হয় সেটা হচ্ছে কিতাবখানা। সেখানে কিতাবখানা, সেটা কিতাবখানা। এখন ওদের জায়গা মানে এই যে দেখতেছেন আপনারা দর্শক, ওই পাশে কনস্ট্রাকশন হচ্ছে, আর ওখানকার স্টুডেন্টরাই এখন হচ্ছে এই যে বালু তুলতেছে মসজিদের ভিতরে। এই যে এইভাবে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এইভাবে পড়াশোনা করা হয়। এই জায়গাটা চারতলা ফাউন্ডেশন দেওয়া আছে এই জায়গাটায় আর কি হচ্ছে, আপনাদেরকে একটু আগে দেখাইছিলাম। আর এখানে হচ্ছে আমাদের সুমন ভাই বললো এখানে হচ্ছে স্টোর রুম, মানে এখানে আলু তারপরে চালের বস্তা এগুলো আছে আর কি। একসময় এখানে আমরা পড়ালেখা করাইতাম ছাত্রদেরকে, মক্তব নাজারা ওই ছেলেগুলো এখানে। আমি আগে অনেক আগে যখন আসছিলাম, আজ থেকে মানে 5-6 বছর আগে, এটাকে আমরা ভাঙবো। আপাতত আমাদের কোনো অফিস নাই, স্টোর রুম নাই, এটাকে আমরা কাজে লাগাচ্ছি। একটা স্টুডেন্টের বেতন কেমন দিতে হয়? বেতন 400 টাকা হচ্ছে মাসিক বেতন, যেটা দিয়ে আমরা ওই যে বিদ্যুৎ বিল, আমরা একটা কাজ করি কি, অনেক মাদ্রাসায় দেখা যায় যে ছাত্রদের দ্বারা বাহিরে কালেকশন ইত্যাদি করায়, আমাদের উদ্যোগটা হইলো যে না, ছাত্রদের দ্বারা কোনো কালেকশন চলবে না, ওরা শুধু লেখাপড়া করবে। এজন্য এদের একটা মাসিক বেতন ফিক্সড করা আছে 400 টাকা, আর যারা বোর্ডিং এ খায় তাদের জন্য 800 টাকা করে মাসে একটা ফিক্সড, 400-র উপরে আরো 800 টাকা, কিন্তু ওটা সবাই দেয় না, যাদের সামর্থ্য আছে দেয়, আবার বেশিরভাগ ছাত্র, এখানে 50% ছাত্র এমন আছে যারা সামর্থ্য নাই, 100 টাকা, 200 টাকা, 300 টাকা এরকম খানা বাবদ দেয়। 400 দিবে কিন্তু 400 কেউ দেয় না, 50% হুজুর বললো। আমি মাদ্রাসার সাথে আজ থেকে 3-4 বছর ধরে আছি, মানে ওরকম আরো বেশি ভাই, 3-4 বছরের অনেক আগে। হ্যাঁ, অনেক আগে, তারপরও বলতেছি মানে এই মাদ্রাসাটা সম্পূর্ণ দানের উপর চলে, আর আল্লাহ তাআলা কিভাবে যেন করে দেয় সব, মানে আমি অলৌকিক ব্যাপার, সবকিছু সব হয়ে যায় এই মাদ্রাসায়। যদি আপনারা আসেন তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন যে, বলে না আল্লাহর নিয়ামত, এটা আপনারা ফিল করতে পারবেন, কারণ এতগুলা মানুষের পেট, এতগুলা মানুষের থাকার সব কিছুর ব্যবস্থা কিন্তু আল্লাহ করে দেয়। বললো না, এদের কিন্তু নিজস্ব কোনো ফান্ডস নাই, যে ফিক্স কেউ নাই যে ভাই আমি প্রতি মাসে আপনাকে এটা দিব, এমন কিছু নাই। এখানে পেঁয়াজ মরিচ, আদা রসুন, জিরা,
জিরা দেইনি এখন দিবা দিবেন জি আর মরিচের গুঁড়া দিছি হলুদ দিছি তারপর তেজপাতা গরম মশলা গরুর মাংস রান্না একবারে কমপ্লিট এখন ভাত চুলাই দিবে আর ওইদিকে ভিতরে কি বলে ওটা বুটের ডাল বুটের ডাল ফ্রাই রেডি আর এখানে ভাত দিয়ে দিবে শেষ রান্না হ্যাঁ ভাত হলে তাড়াতাড়ি কাজ হয় ভাই দেখছো হ্যাঁ বমখুরি ভালো ধর চলে যে হুম হুম আর তার মধ্যে আজকে ওয়েদারও ভালো আছে বাতাসটা কম হ্যাঁ হ্যাঁ চুলাও ভালো ধরছে তো আমাদের সুমন ভাইয়ের মেয়ে মাইমুনা আমাদের জন্য একটা কি পরবা গজল একটা গজল ছোট গজল বলো মা মায়া ও প্রিয় বাবা কাজু কমেছি সবে তাকে দে মার হাপা ইয়ে গুড জব মাশাআল্লাহ তো এখন আমরা ইয়া করে একবারে সাইফান কে নিয়ে ইনশাআল্লাহ আসব হ্যাঁ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বার্থডে ভাই ওয়ালাইকুম কেমন আছেন ওয়ালাইকুম মানে তোমার সাথে দেখে দেখতে আসসালামু আলাইকুম কেমন আছেন মামা আমার জন্য চিপস ওকে একটা ওদের একটা দাও হ্যাঁ দিচ্ছি দুজনকে দিয়ে দাও কেমন আছেন তোমরা চিপস নিয়ে যাও চিপস নিয়ে যাও দুজনকে দিয়ে দাও দাও খুলে দাও দেও দিচ্ছি তুমি খুলতে পারবা এক গোসল করে দাও ওকে তোমার জন্মদিনের আজকে আমরা দাওয়াত কি হবে না দোয়া করো আমরা বাসে পাঠাবো 30 জনের খাবার তার মধ্যে আমাদের হ্যাঁ হ্যাঁ সাইফান দাঁড়াও আল্লাহ হাফেজ 30 জনের খাবার বাসে পাঠাবো দোকান প্লাস বাসা প্লাস পাড়া প্রতিবেশী আর কি সব মিলে আর আমরা এলাকা থেকে যারা পিচি বাচ্চা আছে শাউনকে বলা হয়েছে সম্রাটকে বলা হয়েছে ওরা যদি আসে খুবই ভালো কথা এই হলো ঘটনা সো যাই আর সম্রাট কই তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে দেখে পার হয়ে দেখে পার হয়ে আমাদের জোহরের নামাজ পড়া শেষ সাইফানের নানাও আমাদের সাথে নামাজ পড়লো আর এখন আমাদের মেইন যে আয়োজন সেটা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই সালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ সব এখানে দোতলায় খানা হচ্ছে মানে নিচ থেকে খাবার নিয়ে এসে তারপর দোতলায় ভালো আছো খুব মজা পাচ্ছি কি রান্না কেমন হয়েছে ভালো হয়েছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা কি কেমন আছো তোমরা ভালো রান্না কেমন হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের এই মাদ্রাসার বেস্ট পার্টটা হচ্ছে সব কিছু অনেক সিস্টেম্যাটিক্যালি অর্গানাইজড সিঙ্ক্রোনাইজড একদম শৃঙ্খলাপূর্ণ কোনো ঝামেলা নাই খুবই ভালো লাগে আর এই কাজগুলো হচ্ছে মন শান্তির কাজ তরকারি কই হ্যাঁ তরকারি আছে রাইস
আরে রাহাত, কেমন আছো? তোমাকে আমি 3 দিন ধরে খুঁজতেছি মসজিদে, আসছি মাদ্রাসায়, কালকেও পাইলাম না। আজকে সকালেও তো খুঁজছি, পাইনি। ছিল না? খাও খাও, পেট ভরে খাও। চাচা, রান্না কেমন হয়েছে? ভালো তো? পেট ভরে খাইনি কিন্তু চাচা। মামা দেখো কার ভাত লাগবে, কার ভাত লাগবে দেখতেছে। এখন দেখো তো কার ভাত লাগবে। এদিকে আর ভাত লাগবে না। আচ্ছা আচ্ছা, শামিম ভাই কেমন হচ্ছে? ভালো তো? খুব বেশি এই খাওয়ানোর পরিবেশটা খুবই সুন্দর, কোনো চিল্লা চিলি নাই, একদম ডিসিপ্লিন অনুযায়ী, খুবই ভালো লাগছে, মাশাআল্লাহ ভালো। আর এদেরকে খাওয়া শান্তি গেছে। শান্তিটাই তো মেন। আজকে আমাদের তো হয়েছে বাসায় রান্না বন্ধ, মাদ্রাসাতেই রান্না হচ্ছে। সেখান থেকে সংবাদ পাঠাইছে যে হচ্ছে হাঁড়ি, ভাতের জন্য, তরকারির জন্য হাঁড়ি পাঠাইতে। আম্মু হচ্ছে সব ধুয়ে একদম রেডি করে দিলে, একটা ভাতের হাঁড়ি, একটা তরকারি, একটা ডালের হাঁড়ি, আর এগুলো হলো ঢাকনা, মানে ঢেকে একদম নিয়ে আসার জন্য বললো। এখনো কেউ আসেনি, সম্ভবত শাওনকে পাঠিয়ে দিবে, ফোন দিছিল। আবার হলো ইয়া পাঠাই, মানে আব্বু টিফিন গাড়ি বাটি নিয়ে গেল, দোকানে খাবার দিবে। কেমন আছো তোমরা? প্রথম ব্যাচের খাবার প্রায় শেষ, আলহামদুলিল্লাহ। এখন ওই কিছু ছেলে আছে যারা খাওয়ায়, যারা খাওয়াইলো তারা খাবে, আমরা জুড়ে আছে, আমরা আছি, মানে মোটামুটি শেষ প্রথম ব্যাচ। প্রথম ব্যাচেই তো বিশাল ব্যাচ, ছোট ছোট তো, জায়গা বেশি, আর জায়গা বেশি এখানে দেখো না, তুই চিনা, এখানেই 15 জনে উপরে আছে। হ্যাঁ, সব ছোট চলে যায়। কি অবস্থা রাহাত, রান্না অনেক মজা হয়েছে? কোনটা বেশি মজা, ডাল না গরুর মাংস? গরুর মাংস সকলেই ভালো, সকলেই ভালো। এরা কি তোমার একই ক্লাসের? এ তোমার ক্লাসের? আরে এরা ছোট। তোমার নাম কি? মোহাম্মদ বাজিদ বুস্তানি। রান্না ভালো হয়েছে তো? রান্না মজা হয়েছে। আর নিও না, খাবার কেমন হয়েছে? মজা হয়েছে, পেট ভরে খাইছো? আলহামদুলিল্লাহ। এইভাবে খাচ্ছেন, আমি এইভাবে খাই, হেভি লাগে খাইতে, শান্তি লাগে, মজা লাগে না? হ্যাঁ, সবাই সবার প্লেট ধুয়ে নিচ্ছে। হ্যাঁ, দারুণ কিন্তু, যার যার কাজ সে সে করতেছে। এইটাই ছোটবেলার থেকে ট্রেনিং করা আর কি, ভালো লাগলো, ভালো লাগলো। হ্যাঁ, হ্যালো, বার্থডে বয়, বার্থডে বয়, বার্থডে বয়। তুমি এই যে এখানে চাচুর পাশে বসো, আসো এখানে বসো, আমার পাশে আসো। নিজ হাতে খাইতে পারে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হুজুর আপনি কোথায় বসবেন? আর বসতেছি। বসেন না, সবাই বসি, সবাই। আসসালামু আলাইকুম, সামনে আসছে আর কি আসছে বাবা? ডাল, মাংস, আর এই হচ্ছে ভাত। এখন হচ্ছে মাহিমা চাচি চলে আসছে, মাহিমা চাচি এসে এখন ভাগাভাগি শুরু করে দিছে ভাতের মধ্যে। এরা হলো তেজপাতা দিছে, ভাতের কি সুন্দর না, তেজপাতা দিছে।
সব এখন আমরা খাওয়া দাওয়া করবো। আম্মু গরুর মাংস খায় না, আম্মু খাবে মাছ। আর এখন আমরা একটু একটু সবাই খাওয়া দাওয়া করি। আর যাদেরকে বলা হয়েছে তারা মানে আসলে আম্মু সব দিয়ে দিচ্ছে, আম্মু আর চাচি মিলে। এদের রান্না মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাইরা রান্না কেমন আছে? ডালটা হেভি স্বাদ হয়েছে না? ডাল গরু গোস্ত, ডাল গরু গোস্ত সবই ভালো হয়েছে। হুজুর কি লজ্জা করে খাই দিচ্ছে নাকি? বাবা আলহামদুলিল্লাহ অনেক মজা, অনেক সুন্দর রান্না। রান্না কেমন? খুবই সুন্দর রান্না, এত টেস্ট। এই বিড়াল হচ্ছে মানে ভাত খায় না, হাড্ডি খায়। দিলাম হাড্ডি খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু সুন্দর ভাবে হয়েছে। এখন আমরা মোটামুটি বিদায়ের কাছাকাছি চলে এসেছি। সাইফান কেমন লাগলো রান্না? সবাই দেখার জন্য বাইকে গিরি ধরছে, সব ড্রোন শট দেখতেছে ফোনে। এখন আমাদের বিদায়ের পালা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, শু, আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগলো আপনাদের সাথে এক বেলা খেতে পেরে আমি খুব খুশি, ধন্যবাদ। আর স্পেশাল সুমন ভাই অনেক অনেক বেশি আমাদের কাজকে জ্ঞান দিল, হেল্প করলো, খুব ভালো লাগলো। আর সবার জন্য আমাদের এই মাদ্রাসা সবার জন্য সবার পক্ষ থেকে দোয়া রইল, আপনারা সবাই দোয়া করবেন এই মাদ্রাসার সবার জন্য। সুমন ভাইয়ের নাম্বারটা আপনাদের কাছে দিচ্ছি, যদি এই মাদ্রাসাতে আপনারা হেল্প করতে চান চাল দিয়ে বা ফাইন্যান্সিয়ালি টাকা পয়সা দিয়ে, সেটা আপনারা সুমন ভাইয়ের বিকাশ নাম্বারে নিঃসন্দেহে হেল্প করতে পারেন, বিকজ এরা অনেক পরিষ্কার মনের মানুষ আর এদের মধ্যে কোনো ভেজাল নেই। তা তো অবশ্যই। You are my hero, you are my superstar. এই যে অনুষ্ঠানটা হইল আমার সাইফানের জন্মদিন উপলক্ষে, এটা হচ্ছে আমার মন খুব শান্তি পাইলো ভাই তোমার। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আমাদের তো মাদ্রাসায় যে কোনো ওদের সাথে খেতে আমার খুবই শান্তি লাগে। এত শান্তি না আমার মনে, প্রতিটা মানুষের এগুলো কাজ বছরে যদি একবার হয় তাহলে সারা জীবনে যদি একবার করতে পারেন করে দেখবেন, অনেক শান্তি পাবেন। যেহেতু আমরা রংপুরে আছি, জন্মদিন সাইফানের কালকে, বাট আমরা জন্মদিনের আগেই আমরা ছোটখাটো একটা অনুষ্ঠান করলাম, আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়েছে সবকিছু। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ছোট সাইফানের জন্য অনেক অনেক দোয়া করবেন। My God in life, you are my everything, you are Muhammad, peace be upon him.